এগুলো হলো অন্যান্য দেবাদেবী দেবী। দেবতা তো 33 কোটি দেবতা, কত দেবতাকে খুশ করবে? কিন্তু গোবিন্দ এইরকম একটি দেবতা, এই জন্য তিনি বিশ্বরূপ তিনি দেখিয়েছিলেন, বলে হে অর্জুন দেখো আমি কে, যাকে শিবকে বলছো শিব আমার মধ্যে, যাকে দেবী বলছো আমার মধ্যে, যাকে ইন্দ্র চন্দ্র গণেশ বলছো দেখো সমস্ত আমার মধ্যে আছে, আমার ছাড়া দুনিয়াতে আর কিছু নেই। যখন গোবিন্দ প্রসন্ন হয়ে গেছে না, এই 33 কোটি দেবতা নিজে থেকে প্রসন্ন হয়ে যায়, বুঝতে পারছেন তো? এই জন্যে আপনার সবাই একাদশী ব্রত রাখবা, কিন্তু কাদের কাদের আবার ইয়ে কি আর উদযাপনা করতে হয়। হ্যাঁ, আমাদের ওই দিকে উদযাপনা আমাদের দেশে আমাদের ভক্তরা উদযাপনা করে না, যতদিনই সমর্থ হবে ততদিন ব্রত রাখো। আর দ্বিতীয় দিন একটা নিয়ম আছে, একটি সময় নির্দিষ্ট সময়ের ভিতরে ওই ব্রতটা খুলতে হয়, যেরকম 9টা 10টা ওর ভিতরে ব্রতটা খুলতে হয়। খুলতে হয় মানে একাদশী দিন যে অন্ন ভোজন করেনি, ওই দ্বিতীয় দিন রান্না করে গোবিন্দকে ভোগ লাগিয়ে বা ওটা প্রসাদ খেয়ে বা অন্ন জাতীয় বস্তুকে গ্রহণ করলে ব্রতটা খুলে যাবে, ঠিক আছে? এই জন্য একটি জিনিসে নিবেন একাদশী ব্রত নিশ্চিত রূপে করবেন। দ্বিতীয় জিনিসটি কি নিবেন বলে গোবিন্দের নাম জপ করবা। কি করবা? গোবিন্দের নামটাকে জপ করবা। আমি এখন আপনাদেরকে একটি সুন্দর কাহিনী শোনাব, এই কাহিনীটি শোনাবার পরে না আপনাদের জিজ্ঞাসা করবো কে এই কাহিনীটা মনে রাখতে পেরেছে, যে মনে রেখে আমাকে বলে দিবে না আমি ওকে একটা প্রাইজ দেব, সুন্দর একটা জিনিস দেব যদি শুনে আমাকে কেউ বলে দিয়ে। আর এই যে গল্পটি এত সুন্দর গল্প না, খুব সুন্দর গল্প এটা, এই গল্পটি যদি আপনি অন্যকে শুনান দেখবেন ওর হৃদয় পরিবর্তন হয়ে যাবে, তিনিও গোবিন্দের ভজন করতে আরম্ভ করবে, ঠিক আছে? মন দিয়ে শুনো, একবার হাত তুলে বলো, বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আরেকবার আপনারা বলুন, আমি শুনুন, ওই বাচ্চা মেয়ে গুলো বস দিত হরে কৃষ্ণ। হ্যাঁ, মন দিয়ে গল্পটা শুনো। এক সময় একটি রাজা ছিল, ওই রাজার 4টি রানী ছিল, রাজার কয়টি রানী ছিল? 4টি রানী ছিল, যে সব থেকে বড় রানী ছিল রাজা ও সব থেকে ওকে বেশি ভালোবাসত, ও যখন যে জিনিসটা চাইতো না রাজা নিশ্চিত রূপে এনে দিত আর ওকে খুব প্রসন্ন রাখত। রাজার যে দ্বিতীয় রানীটি ছিল ও 4টি রানীর মধ্যে সবথেকে দেখতে সুন্দর ছিল, প্রত্যেক ব্যক্তি চায় না আমার যে স্ত্রীটা একটু সুন্দরী হোক, হ্যাঁ এই জন্য ও সবথেকে সুন্দরী ছিল। আর সুন্দরী স্ত্রী হলে কি করবে, সারা দুনিয়াকে দেখাবে দেখো আমার স্ত্রীকে দেখতে কত ভালো। এই জন্য ও কি করতো, নিজের স্ত্রীটাকে সুন্দর সাজিয়ে গুজিয়ে দিয়ে ওকে রথে বসিয়ে দিত, রথে বসিয়ে ওকে পুরো নগরের মধ্যে ঘুরাতো, দেখো আমার রানীটি দেখতে কত সুন্দর। এখন রাজার যে তৃতীয় নম্বর রানীটি ছিল ও না খুব মিষ্টি মিষ্টি কথা বলতো, যে তৃতীয় নম্বর যে রানীটি ছিল এখন ও খুব মিষ্টি মিষ্টি কথা বলতো, এখন প্রত্যেক লোক চাই যাতে পত্নীটি একটু মিঠা মিঠা কথা বলো যাতে একটু আনন্দ লাভ পাই। এই জন্য ও যখন রাজ মহলের মধ্যে আসতো ও তৃতীয় রানীর সঙ্গে বসতো, বসে ও যে মিষ্টি মিষ্টি কথাটা বলতো ও শুনে খুব খুশি হতো, আর মনের কথা আর কাকে বলতো না, মনের কথা কেবল তৃতীয় নম্বর রানীকে মনের কথা বলতো। এখানে যে চতুর্থ নম্বরে যে রানীটি ছিল দেখতে তো ভালোই, কিন্তু যবে থেকে ওকে বিয়ে করে এসছে না তবে থেকে ওর সঙ্গে কোনো সম্বন্ধ রাখেনি, কখনো ওকে জিজ্ঞাসা করে না তুমি কিরকম আছো, শাড়ি আছে কি না, সাবুন তেল আছে কি না, ব্রুশ আছে কি না, কোলগেট আছে কি না, ওকে একদম কিছুই জিজ্ঞাসা করতো না, ওকে জীবনে সব থেকে নেগলেক্ট করে রাখতো। হ্যাঁ একদম ও বেচারে খুব দুঃখী থাকতো। এখানে কি হয়েছে, রাজার অন্তিম সময় মৃত্যু সময় এসছে, এখানে দেখলো আমার 4টি 4টি রানী এদেরকে জিজ্ঞাসা করে দেখি এরা কে কতদূর আমার সঙ্গে সাহায্য করে, কে কতদূর আমাকে সাহায্য করে। এখন সব থেকে বড় রানীকে প্রশ্ন করেছে, বলুন তো বড় রানী কে ছিল?
এত তাড়াতাড়ি ভুলে গেলাম, আমি ভুলে ভুলে কি করি? বাইরের আন্টি কে ছিল? হ্যাঁ, রাজাটাকে সব থেকে বেশি ভালোবাসত, ও যেটা চাইতো। যদি এখানেই ভুলে গেলেন, আমার কি করে ভুলে গেলাম? মন দিয়ে শুনো, রাজাটাকে সব থেকে বেশি ভালোবাসত, ও যেটা চাইতো ওকে এনে দিত। হ্যাঁ, বলে এই শাড়ি চাই, বলে চলো মলতে নিয়ে আসবো। হ্যাঁ, বলে ফুচকা খাও, বলে ফুচকা খাওয়াবো, চলো। এই যে বলে বিউটি পার্লারে যাবো, বলে চলো বিউটি পার্লার গিয়ে তোমাকে সাজিয়ে নিয়ে আসে। এখানে যেইটা যখন বলতো না, রাজা ওর ইচ্ছাটা পূর্ণ করতো। এখানে বড় রানীকে জিজ্ঞাসা করেছে যে তোমাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম, এখন আমার মৃত্যু সময় এসে গেছে যাওয়ার, এখানে তুমি আমার সঙ্গে যাওয়া সঙ্গে আমার সঙ্গে যাওয়া কি নেই? বলছে তোমার সঙ্গে এক পাও নড়ব না। বলে কেন? আমি যে তোমার জন্য এত করলাম, যাই চাই। বলে তোমার সেটা কর্তব্য ছিল আমার প্রতি। বলে তোমার, বলে আমার কোন কর্তব্য তোমার প্রতি নেই। রাজা তো দুঃখী হয়ে গেল, বলে যাকে বেশি ভালোবাসতাম ওই তো প্রথম নম্বরে ধোকা দিলে আমাকে। এখানে দ্বিতীয় রানীকে জিজ্ঞাসা করেছে, বলো দেখি দ্বিতীয় রানী কে ছিল? বলো, সুন্দরী ছিল। সব থেকে যে সুন্দরী, রাজাটাকে সুন্দর সাজিয়ে গুজিয়ে দুনিয়াকে দেখা, তো দেখো রানীটি আমার কত সুন্দর। বলে তুই কি করবি, যাবি সঙ্গে? বলে যাবো কি, আমি দেখছি তুমি কখনো মরবে, আমি অন্যের সঙ্গে বিয়ে করবো। বলে অন্যের সঙ্গে বিয়ে করবে, তুমি দেখছো আমি কখন মরলে বিয়ে করবে? বলে হ্যাঁ। বলে বিয়ে করবে কেন? বলে দেখো আমি দেখতে কত সুন্দরী। বলে হ্যাঁ, তুমি তো খুব দেখতে ভালো। বলে এই জন্যে আমাকে সবাই ভালোবেসে নিবে, এই জন্য আমি তো অন্যের সঙ্গে বিয়ে করবো। এখানে রাজার আর কষ্ট হয়েছে, কি বলি? এখানে তৃতীয় নম্বরে জিজ্ঞাসা করছে তুমি কি করবা? তৃতীয় নম্বরে কে ছিল? যে মিষ্টি মিষ্টি, খুব মিষ্টি মিষ্টি ভালো ভালো কথা বলতো, যার কাছে বসে নিজের মনের কথা বলতো। এখন ওকে জিজ্ঞাসা করছে, বলে তুমি সঙ্গে যাবা? বলে ও একটু ভালো বেরিয়েছে। বলে যাবো তোমার সঙ্গে, কিন্তু দরজা পর্যন্ত যাবো। কত কত দূর যাবো? দরজা দরজা পর্যন্ত যাওয়া কি যাওয়া? বলে তুমি যদি বেশি বলো না, চারি পা তো আগে বাড়বো কিন্তু সঙ্গে যেতে পারবে না। বলে তুমিও কোনো কাজের নেই। এখানে চতুর্থ নম্বরে কে জিজ্ঞাসা করেছে, চতুর্থ নম্বরে কে ছিল? যাকে জীবনে সব থেকে বেশি নেগলেক্ট করে রেখেছো, বেকার, যার সঙ্গে কথা বলতো না, কখনো বলতো না তোমার পাশে শাড়ি সাবুন তেল কোলগেট আছে কিনা। হ্যাঁ, যাকে জীবনে সব থেকে বেশি নেগলেক্ট করে রাখতো। বলে তুমি যাবি? বলে ওই শেষে রাজি হয়েছে। বলে রাজা, তোমাকে আমি হৃদয় দিয়ে তোমাকে ভালোবাসি, কিন্তু দুঃখের বিষয় হলো তুমি একবার আমার দিকে একবার তাকালে না, জিজ্ঞাসা করলে না তোমার কাছে কিছু আছে কি না আছে। তুমি যা করেছো করেছো, কিন্তু হৃদয় দিয়ে তোমাকে আমি ভালোবাসি, তোমার সঙ্গে সঙ্গে যাব, সুখে সুখী থাকব, দুঃখে দুঃখী থাকব, না খেয়েও তোমাকে খাওয়াবো, সময় এলে প্রাণ দিয়ে তোমার প্রাণ বাঁচাবো। রাজা তো আশ্চর্য হয়ে গেছে, যাদের জন্য আমি সম্পূর্ণ জীবন দিলাম তারা যেতে চায়নি, যার জন্য কিছু করেনি ওই যেতে চাইছে আমাদের সঙ্গে। দেখো এই যে গল্পটি হলো আমাদের জীবনের প্রকৃত কথা। এখন আমি এর রহস্য বলবো, আপনারা চেষ্টা করবেন। দেখুন, যদি আপনি জীবনে এইটুকু জিনিস বুঝতে পেরেছেন না, মনে করিবেন সাত দিনই কথা শুনে আমার শান্ত হয়ে গেল, সাত দিনে কথা শুনে আমার ধন্য হয়ে গেল। আর যদি এইটুকু বুঝতে না পারছেন না, মনে করবেন বেকার এলাম গেলাম, এলো আর গেল। বুঝতে পারছেন তো? লোচনে বলে সেই বাপি এলো আর গেল। মন দিয়ে এবার বুঝো, সব থেকে বড় রানী অর্থ হলো এখন আমরা যাকে সব থেকে বেশি ভালোবাসি, ও যে জিনিসটা চায় না, আমরা যা কিছু করি না কেন এনে তাকে সেই জিনিসটা দিই, কিন্তু যখন আমাদের অন্তিম সময় আসবে তখন ও আমাদের সঙ্গে এক পাও নড়বে না। এ বাচ্চারা কথা বলবে না, উপরে উপরে যারা আছে চুপচাপ বসো, ওখানে কি তাকাচ্ছে উপরে, সব চুপচাপ বসে যাও ওখানে। হরে কৃষ্ণ। এই জন্য তিনি সব থেকে যাকে বেশি ভালোবাসছি, অন্তিম সময় এক পাও নড়িবে না আমাদের সঙ্গে। হ্যাঁ, ওটা কে? সব থেকে কাকে আমরা এখন ভালোবাসছি বলতে পারেন? জীবনে কাকে ভালোবাসো বলো, কে কাকে ভালোবাসো বলো, বলো। হ্যাঁ, ছেলে কার মেয়েকে ভালোবাসো? হ্যাঁ বলো দেখি, কে কাকে বেশি ভালোবাসো, কাকে বেশি ভালোবাসো বলো, কে বলে? হ্যাঁ, কাকে ভালোবাসো?
তোমরা জানো না কাকে বেশি ভালোবাসো? বলো কে কে বলবে, হাত তুলো। হ্যাঁ দেখো, শাস্ত্র বলছে এই জগতে ভালোবাসা নেই, এই জগতে হলো কি বলে স্বার্থ। এই জন্য এখানে একটু ভালোবাসা দেখা যাচ্ছে, যাকে মনে করছো ভালো এই জন্য বাসা দেখা যাচ্ছ, তোমা থেকে ও কিছু এখানে পাচ্ছে, ওই পাওয়াটা বন্ধ কর দি, সঙ্গে সঙ্গে ভালোবাসা শেষ। এই জন্য বলে আপ কেসে হো, বলে জব তক জেব মে পয়সা হো, পয়সা গেন আপ কেসে নেই, তুম কোন হো, তুমি কে, বুঝতে পারছেন তো? এই জন্য এই জগতে ভালোবাসা নেই, কেবল স্বার্থ কেবল জগতে আছে, ও ভালোবাসা নয়। হ্যাঁ তোমার যত ভালোবাসা মুসলমানের মুরগি পোষা, তাকে খাওয়ায় কত কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া শিখে মানুষ করে, যখন বিয়ে হয়ে গেল না, বাস এক রাত্রিতে স্ত্রী কানে এইরকম একটি মন্ত্র দিয়েছে, দ্বিতীয় দিনে ছেলের মাথা খারাপ, ছেলের মাথা খারাপ, তখন ছেলে মেয়েকে আলাদা করে দিতে, হ্যাঁ আলাদা করে দিতে চাই, বাপ মার সঙ্গে থাকবে না, সব ছেড়ে নিয়ে অদ্ভুত দুনিয়া, স্বার্থ কেবল আর কিছু নেই। প্রশ্ন হলো তবে আমরা কাকে ভালোবাসি? নিজেকে, নিজেকে ভালোবাসি, নিজের শরীরটাকে ভালোবাসি, যে একে ভালোবাসে ওই ভালোবাসা নিত করু জগতে আমার নেই। শরীরটা যখন যেটা চায় এটা ফুচকা খাবে বলে খাওয়াবো, গোলগপ্প খাবে খাওয়াবো, এরকম শাড়ি পড়বে পড়াবো, বিউটি পার্লার যাবে যাবো, সব কিছু করবো, সারা জীবন ওকে সব কিছু করলাম, অন্তিম সময় এসে এসে জিজ্ঞাসা করছে সঙ্গে যাবে? ভক্তিবিনোদ ঠাকুর কি বলছে, বলে সসানি শরীর মাম পড়িয়া রহিবে বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে, সসানি শরীর মাম পড়িয়া রহিবে বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে, পরমাত্মা চলে যাবে। এই জন্য হিন্দিতে একটা ভজন বলছে, জব হংসা অকেলা উড় জায়েগা খালি পিঞ্জরা মেরা রহ জায়েগা, জব হংসা অকেলা উড় জায়েগা হিন্দিতে কথা বলে, বাপ বড়া না ভাইয়া সবসে বড়া, সবসে বড়া আপনারা সব জানেন, এই জন্য বাপ বড়া না ভাই, বাপ বড়া ভাই বড়া নাই, সব থেকে বড় সব থেকে বড় হলো রুপিয়া, মানে পয়সা সব থেকে বড়, এই হলো সব থেকে সুন্দরী। রাজা যে এরকম সবাইকে দেখা তো, যদি টাকা পয়সা থেকে ভালো ভালো ঘর বাড়ি বানাবো, ভালো খাবো, ভালো কাপড় পরবো, সবাইকে দেখবো দেখো আমার কাছে কিরকম টাকা পয়সা আছে। এখন আপনারা জানেন টাকা পয়সা ইনকাম করতে কত কষ্ট লাগে,
এখনো টাকা পয়সাকে জিজ্ঞাসা করছে সঙ্গে যাবি, বলে যাবো কি, আমি দেখছি তুমি কখনো মরবে, আমি তো অন্যের সঙ্গে বিয়ে করবো, আমি বলে বিয়ে করবো মানে কি, দেখবে ছেলে মেয়েদের নজর কোথায় থাকে, বাবার কত, বাবার কোথায় কত টাকা পয়সা আছে, কোথায় কত এটিএম কার্ডতে, কোথায় ব্যাংকের মধ্যে কত কি আছে, ও ছেলেদের ও নজর ওইটা থাকে। এই জন্য শরীর ছাড়ার সঙ্গে সঙ্গে কি হয়, সঙ্গে সঙ্গে ওই পয়সা অন্যের নামে ট্রান্সফার হয়ে যায়। এই জন্য বলছে আমি অন্যের সঙ্গে বিয়ে করানো হয়, যার সঙ্গে যাবে ওকে বিয়ে করানো, ওকে ভোগ করবে, বলে আমি তোমার কাছে থাকবো না, আমি অন্য কাছে চলে যাবো, পয়সাও চলে গেছে। এখানে তৃতীয় নম্বর রাজা যার খুব মিষ্টি মিষ্টি কথা শুনত, নিজের মনের কথা বলতো, বলে এরা কারা, বলে এরা পরিবার লোক, পরিবারের মধ্যে প্রথমে স্ত্রীর নম্বরে এসছে, যাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছে। এখানে স্ত্রীর নম্বরে এসছে, বলে তুই সঙ্গে যাবা, সঙ্গে যাবি, বলে যাবো দরজা পর্যন্ত যাবো, কতদূর যাবো দরজা পর্যন্ত, বলে আগে, বলে যদি তুমি বেশি কিছু বলো না চারি পা তো আগে যাবো, কিন্তু তোমার সঙ্গে আর যাবো না, তোমার সঙ্গে আর আমি যাবো না, স্ত্রীও থেকে গেল। পরিবার লোকদের জিজ্ঞাসা করছে যাবি, বলে কেন যাবো না, তোমার জন্য ভালো করে রথ সাজাবো, আর ওর মধ্যে শুয়ে না, বল হরি হরি বল করতে করতে নিয়ে যাবো, বলে কোথায়, বলে শ্মশান পর্যন্ত, বলে পরে, বলে ওই চিতা সাজিয়ে আগুন লাগিয়ে মুখাগ্নি দিয়ে টা টা করতে করতে ওখানে ফিরে আসবো, বলে আগে, বলে আগে যেতে পারবো, আগে যাবো না তোমার সঙ্গে। এবার মন দিয়ে একটু বুঝো, যে চতুর্থ রানী রাজা যাকে জীবনে সব থেকে বেশি নেগলেক্ট করে রেখেছিল, ইয়ে বেকার কোন কাজের নয়, হ্যাঁ তাকে জিজ্ঞাসা করতো না তোমার কাছে সাবুন সোডা শাড়ি আছে কিনা, কিন্তু যখন শেষে ওকে জিজ্ঞাসা করেছে না তুমি যাবি, ওই কেবল সঙ্গে রাজি হয়েছে, বলে আমি তোমাকে হৃদয় থেকে বেশি ভালোবাসি, তুমি একবার তো আমার দিকে তাকালে না, কিন্তু আমি তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসি, তোমার সঙ্গে সঙ্গে যাবো, সুখে সুখী দুঃখে দুঃখী থাকবো, হ্যাঁ না খেয়েও তোমাকে খাওয়াবো, বলে ওইটা কে, যাকে জীবনে সব থেকে তোমার নেগলেক্ট করে রেখেছি ওইটা কি, বলে ভগবানের ভজন, ঠাকুরের ভক্তি, ঠাকুরের নাম, ঠাকুরের কীর্তন। হ্যাঁ যদি বলা হয় আরে একটু ঠাকুরের নাম জপ কর, যদি বলা হয় না একটু গোবিন্দের নাম জপ কর, বলে যাদের সব কাজ কম নেই না ওই সব মালা নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে, আমাদের অনেক কাজ আছে, টিভি দেখবো, ঘুরবো, আড্ডা মারবো, কিন্তু সময় কোথায় ভজন, যাদের কোনো কাজ কম নেই ওই সব মালা নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওই গীতা ভাগবত কথা সত্যি থাকে, আমাদের অনেক কাজ আছে, যা কিছু কর অন্তিম সময়ে ওই বলবে রাম নাম সত্য হে, গোপাল নাম সত্য হে, সত্য বল গত্য হে, সব কই বা ঝুঁকা হে, হ্যাঁ ওই লাস্ট বলে বল হরি হরি বল। এই জন্য মীরা তিনি একটি সুন্দর ভজন গিয়েছে, বলে পায়ো জি নেই নে রাম রতন ধন পায়ো, পায়ো জি নেই নে রাম রতন এই জন্য বলে এই ধনটি তুমি পেলেটা কোথা থেকে
বলে বস্তু অমৌলক দীম রে সদগুরু, এই ধানটি যেখানে সেখানে পাওয়া যায় না, এই ধানটি সদগুরুর কাছে এই ধানটি পাওয়া যায়, সব জায়গায় এই ধানটি পাওয়া যায় না। তোমরা তৃতীয় লাইনতে বলছেন, চোর নেই লেবে লুটে নেই যাবে, দিন দিন বড় তসবায় পায়ো হে রাম রতন ধন পায়ো। এই জন্য বলছি এই রকম ধান তাকে চোর নিতে পারবে না, লুটে যাবে না, নষ্ট হবে না। যে ধন কেবল বাড়তে থাকবে, যে ধনটা কেবল বাড়তে থাকবে, এটা কেউ নিতে পারবে না। হ্যাঁ, সেটা হলো গোবিন্দের নাম, গোবিন্দের ভক্তি, ঠিক আছে। এই জন্য আমি আগে বলছিলাম না, যখন শ্রী চৈতন্য মহাপ্রভু একটি শিক্ষা দেওয়ার জন্য ভক্তরা যখন নিমন্ত্রণ দিল, বলে প্রভু আজকে আমার বাড়িতে তোমার ভোজন, বলে সবাই ঘরে আমি খাই না, বলে কার ঘরে খাবেন, বলে যে লক্ষপতি হবে। তখনকার লক্ষপতি মানে 1,00,000 স্বর্ণ মোহর যার বাড়িতে হবে, বলে প্রভু আমাদের বাড়িতে 100 টাকা পর্যন্ত নেই, আপনি লাখের কথা বলছেন। হ্যাঁ, আমাদের বাড়িতে তো 100 টাকা মানে একটা স্বর্ণ মোহর। তখন মহাপ্রভু তিনি বুঝাচ্ছে, বলে জানো বাস্তব রূপে টাকা পয়সাটা কি, বাস্তব রূপে সোনা চাঁদি কি, বাস্তব কে লক্ষপতি, যিনি প্রত্যেক দিন 1,00,000 হরিনাম জপ করে, 1,00,000 যিনি হরিনাম জপ করে, তিনি হলেন প্রকৃত লক্ষপতি। আর যত মহাপ্রভু ভক্ত ছিল না, সব প্রসন্ন হয়ে গেছে। এই জন্য ওরা প্রতিজ্ঞা করলো আজ থেকে আমরা 1,00,000 নাম জপ করব। এই জন্য দেখবেন আমাদের সম্প্রদায় ভক্তদের দেখবেন না, মালা কিছুতেই ছাড়ে না আমাদের টাকা, ওরা সব সময় মালা রাখছে। কেন, একটি যে নুয়া শ্বাস যাচ্ছে, কোটি টাকা দিলেও শ্বাসটা ফিরে পাবে না, কিন্তু এই শ্বাসের সার্থকতা হলো যদি প্রত্যেক শ্বাস শ্বাসতে গোবিন্দের নাম জপ করা হয়। আর এই ধনটাকে সঙ্গে যাবে, অন্য কোন সঙ্গে যাবে না। এই জন্য আমি আগে বলছিলাম না, আপনার অমিতাভ বচ্চনের নাম শুনেছেন না, অমিতাভ বচ্চনের নাম শুনেছেন, কারা কারা শুনেছেন, সবাই শুনেছেন। কিছুদিন আগে টিভিতে আসতিল, বলে করোড়পতি কোন বনেগা, কোন করোড়পতি বনেগা, আর কোন করোড়পতি বনেগা। এখানে মহাপ্রভু বলছেন লক্ষপতি কে হবে, আমাদের তাকাও এদিকে তাকাও, লক্ষপতি কি করি হবে, আজকে দেখে নিন কালকে এটা কাজ করবে। কালকে আমাদের এখানে মহারাজা আছে, আমাদের শ্রী আচার্য মহারাজ আছে, কালকে আছে একাদশী, বুঝতে পারছেন তো, কালকে খুব ভালো দিনই আছে, একাদশী আছে, আপনারা এসে মহারাজের কাছ থেকে মালা কেনা দিয়ে যাবে। হ্যাঁ, যারা পেঁয়াজ রসুন খাচ্ছেন, মাছ মাছ খাচ্ছেন, যদি এখন না ছাড়তে পারছেন একসঙ্গে, ধীরে ধীরে ছাড়বে, কিন্তু আপনারা মালা কোন মালা নিয়ে যাবেন, কাঠের মালা নিয়ে যাবেন। আর যারা পুরো মাছ মাছ পেঁয়াজ রসুন ছেড়ে দিবে, তারা তুলসী মালা গলায় তুলসী মালা পড়বে। হ্যাঁ, গলায় তুলসী মালা পড়লে জমদূত কখন নিবে না, আর তুলসী মালা না পড়লে জমদূত নিয়ে যাবে নরকে। হ্যাঁ, এই জন্য বলে তুলসীর হার না পড়ে বিচার জমা লয়ে বাসতার, তুলসী হলো লক্ষ্মী, বলে তুলসী কাঠি মানে মা লক্ষ্মীর নিবাস, মা লক্ষ্মীর নিবাস হলো গলতে, বুঝতে পারছেন তো। এই জন্য জমদূত তিনি যম মহারাজ জমদূতকে বলছেন, বলে দেখো যারা ভজন না করে না, ধরে ধরে নিয়ে আসবে, বলে কি করে বুঝবো কি ভজন করছে না করছে। তখন তিনি বললেন দুই তর দো তর কে কুত্তে, দুই তর দো প্রকার হলো কুত্তা, একটি হলো পালতু কুত্তা, একটা হলো ফালতু কুত্তা, একটা হলো পালতু কুকুর, একটা হলো ফালতু কুকুর। যে পালতু কুকুর দেখবেন গলার মধ্যে বেল্ট লাগা থাকে, পটা থাকে, বুঝা যায় এলো ঘরের কুকুর। আর যার ফালতু বিনা বেল্ট ছাড়া, যম মহারাজ বলছেন যাদের গলায় তুলসী মালা, এরা হলো ফালতু, কার ঠাকুরের পালতু, আর যাদের গলায় তুলসী মালা নেই সব ফালতু, ওরা হলো ফালতু কুকুর। দেখবেন পালতু কেউ মারতে নেই, কেউ মারে না, আর ফালতু কেউ ছাড়ে না, বুঝতে পারছেন তো। এই জন্য এসে কালীকে একাদশী ভালো দিনই আছে, এসে আপনার মহারাজের কাছ থেকে মালা নিয়ে যাবে, বুঝতে পারছেন তো, মালা সবাই পাবে, কিন্তু যারা পেঁয়াজ রসুন খাবে, মাছ মাছ খাবে, তাদেরকে কাঠের মালা দিবে মহারাজ। বলে এখন এর মধ্যে প্র্যাকটিস কর, প্র্যাকটিস করতে করতে যখন ছেড়ে যাবে, দেখবেন নাম জপ করলে না ধীরে ধীরে সব ভালো হয়ে যাবে, তারপরে তুলসী মালা নিয়ে ভজন করবা, কিন্তু এসে একবার মালা নিয়ে যাবে, ঠিক আছে। কালকে একাদশী,
মালা দেওয়া অর্থ হলো ইজান তো সাক্ষাৎ ঠাকুর বাড়িতে এলো, গোবিন্দ বাড়িতে এলো, আর এই পত্রিটাই সঙ্গে যাবে। আর কোন পত্নি? চারি পত্নীর মধ্যে কোন পত্নী সঙ্গে যাবে না, কেবল গোবিন্দের নাম সঙ্গে যাবে, আর কিছু যাবে না। এই জন্য কথা শোনার তবে সার্থকতা যদি গোবিন্দের নামে তোমার রুচি হল, আর এত কথা শুনে যদি গোবিন্দের নাম রুচি না হলো না শোনা সুবিধা। মানে এই কানে শুনে এই কানে বের করে চলে গেছে, শুনলাম এই কানে, আরে এই কানে বের করে চলে গেছে কানে, না একটা কান বন্ধ রাখবে যাতে বেরিয়ে না যায়, বুঝতে পারছেন তো? বেরিয়ে যায়নি তখন বুঝবেন যখন গুরু বৈষ্ণবদের কাছে হরি নাম নিয়ে ভজন করবেন, তখন বুঝবেন কথা শোনা, নতুবা দেখবেন বাস খেলাম দিলাম আঠামে চলি, ঠিক আছে। এই জন্য কি করবা, ভগবানের নাম জপ করবা। আর তৃতীয় জিনিসটি হলো বাড়িতে সবারই বাড়িতে গোপাল রূপ পূজ্য, বুঝতে পারছেন তো? প্রত্যেক বাড়িতে গোপাল যাতে পূজ্য হয়, সবাই বাড়িতে গোবিন্দকে ভোগ লাগাবে, ভগবানের প্রসাদ খাবে, ভগবানকে পূজো সেবা করে যদি খান ঘরে শান্তি শুধু পাবে। প্রত্যেক বাড়িতে গোবিন্দের সুন্দর মন্দির থাকা দরকার। কিন্তু এখানে আমি ঘরে ঘরে গিয়েছি, দেখলাম প্রত্যেক বাড়িতে সত্যি সত্যি বাসুধা লোকরাটা খুব ভালো করে দেখলাম, আপনাদের মধ্যে অনেক ভক্তি দেখলাম। আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু তোমাদের মতো এত ভক্তি আমি কোথায় দেখি নাই, বুঝতে পারছেন তো? তোমাদের মতো এত ভক্তি আমি কোথায় দেখি নাই। প্রত্যেক বাড়িতে গিয়ে দেখি দেখি বাবারা মায়েরা বলে ছেলে ছোট ছোট বাচ্চাদেরকে সাধুদেরকে প্রণাম দাও, সাধুদেরকে প্রণাম করো, প্রণাম দাও, প্রণাম করো, সাধু গুরু বৈষ্ণবদের দেখে এত যে আদর না, এই জিনিসটা আপনাদের বাসু গাইতে সব থেকে ভালো জিনিস, বুঝতে পারছেন তো? সবারই বাড়িতে বাড়তে দেখুন হরে কৃষ্ণ, দেখুন আমরা সাত দিন পর্যন্ত এই ভাগবত কথা শ্রবণ করলাম, ঠিক আছে। এই ভাগবত কথার মধ্যে হ্যাঁ আমাদের শ্রী পরেশানন্দ প্রভু আমাকে অনেক দিন থাকে এক বছর থেকে তিনি ফোন করছেন, মহারাজ আসতে হবে, মহারাজ আসতে হবে, কথা শোনাতে হবে, মহারাজ আসতে হবে। অনেক তিনি কষ্ট করে ডেকে ডেকে, কেন আমার বহু জায়গায় প্রোগ্রাম হবে, আমি কখনো কোনো বিদেশ হয়ে যাই, এই জন্য আমার কাছে তো সময় ছিল না, তথাপি আমি সময় বের করলাম। এই জন্য আপনাদের ভক্তি পেয়ে আমি আগের বার এসেছিলাম না, বৃষ্টির মধ্যে দেখেছি মায়েরা ছাতা নিয়ে বসে বসে এই জিনিসটা কোথায় আমার দেখে নেই। মানে আপনাদের মধ্যে মানে ভক্তি আছে, এর প্রমাণ হলো আপনাদের গোবিন্দের কথা তোমাদের ভালো লাগছে, এর অর্থ হলো তোমাদের মধ্যে ভক্তি ভাবনা আছে। এই জন্যে আমি পরেশান বলু, এই জন্য আমাদের সেই পরেশানন্দ প্রভু তিনি এই মঠে এসে তিনি এত সুন্দরভাবে মঠটাকে উজ্জ্বল করেছেন, সুন্দরভাবে তিনি হ্যাঁ মঠটাকে সাজাচ্ছেন, ধীরে ধীরে ভালো করার জন্য চেষ্টা করছেন। এই জন্য আমি গুরু বৈষ্ণবদের কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে পরেশানন্দ প্রভু তিনি এইরকমভাবে সমস্ত গুরু বৈষ্ণবদের সেবা করে এবং সবাইকে সম্মান দিয়ে থাকে, এবং তিনি যাতে ভগবান গুরু ভক্তি হয়, ঠাকুর ভক্তি হয়, হ্যাঁ ঠাকুর এনাকে আশীর্বাদ কৃপা করুন। এই জন্য এনার জন্য খুব জোর করে তালি বাজানো, আর আমাদের এই মন্দিরে যে সেবকরা আছে খুব ভালো সেবক, দেখুন একজন প্রভু কি নাম, ওনার গুরুদেব কি নাম দিয়েছে, হ্যাঁ বাক্য বিহারী বলুন। আর আমাদের সমস্ত ব্রহ্মচারীরা এখানে আছে, প্রশান্ত তাদের নাম বলবেন, তাদের প্রচেষ্টায় সারাদিন তারা হ্যাঁ আমাদের আটটা পরশানন্দ যে রান্না করছে আটটা পরশানন্দ আছে। এই জন্যে আর কিছু মায়েরা দেখলাম, ওই যে মায়েরা রান্না করে আমাদের খাওয়ায়, কি নাম ওদের আমি জানি না, কি নাম, মাখি কি ভাগি, ভাগি দিদি, আর কে কে দিনা দিদি, হ্যাঁ আর একটা আছে হ্যাঁ মিঠু, আর কে কে রান্না শিবানি, আর কে আছে। এই জন্য এরা না আমাদের আমাদের প্রসাদ প্রত্যেকবার নিয়ে উপরে সব কিছু নিয়ে আমাদেরকে প্রসাদ খাওয়া,
আমরা যেটা চাই সেটা বানিয়ে দিয়ে দেওয়া, হ্যাঁ, এরা আমাদের জন্য খুব ভালো বেশে খুব রান্না বান্না ভালো করে খাওয়াইছে, এই জন্য আপনি এদের জন্যও খুব জোর তালি বাজান। আর একটা জিনিস আমি এখানে ভালো দেখেছি, কি জানেন তো, প্রশান্ত ব্রু একা কত আর কি করবে, কি দৌড়াবে এদিকে তো কি দৌড়াবে। এই জন্যে আমি দেখেছি এখানকার যে ভক্তরা আছে না সব দাদারা, ওরা বাড়ি বাড়ি গিয়ে চাল কালেকশন, টাকা কালেকশন, হ্যাঁ, এই জিনিসটা সহজ দেখা যায় না, প্রায় জায়গাতে সাধুরা গিয়ে কালেকশন করে, কিন্তু এখানকার দেখলাম প্রসাদের পরে জায়গাটাকে ভালো করে ধোয়া, হ্যাঁ, আপনারা তো প্রসাদে পেয়ে চলে যান, পুরো জায়গাটাকে ধোয়া, কালেকশন করা, ঘরে ঘরে গিয়ে চাল ডাল সব ভিক্ষা করা। এই যে এখানে একটা কমিটি আমাদের প্রশান্ত গ্রুপ বানিয়েছে, এই যে কমিটি ভক্তরা সব দিকে দিকে তন মন ধন সব দিকে এরা সেবা করেছে। এই জন্য আমি এদের জন্যও ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর এদেরকে ভক্তি দিক, এদেরকে শক্তি দিন, আর এদের বাড়িতে শান্তি সুখ পাওয়া যায়, এই জন্য এদের জন্য খুব জোরে তালি বাজাও। আর আমাদের এই কথাতে আমাদের শ্রী বৃন্দাবন থেকে আমাদের প্রভুরা এসছে, আমাদের সেই শ্যাম সুন্দর প্রভু যিনি নাচি নাচি পাগল করেছিল, এখনো হোলি হবে, বুঝতে পারছেন তো, রং ঠং উচ্চ আনাচ্ছে কিনি, রং আনা হয়েছে, তিনি হোলি এখন কৃষ্ণ রূপে বিয়ে হবে, ওই বিয়েতে নাচতে হবে ভালো করে, বুঝতে পারছেন তো, আজ একবার শেষ নাচ আজকে, সুন্দর সুন্দর যারা আঙ্গুল উপরে আপনাদের পাগল বানিয়ে দিয়েছে, আমাদের সঞ্জিত প্রভু যে সুন্দর ভাবে তিনি ঢোলকি বাজালে, তিনি সবসময় আমার সঙ্গে সবসময় থাকে, আর আমাদের মদন মোহন উপর প্যান্ড বাজালে, অতএব আপনারা এদের জন্যও খুব জোরে তালি বাজাও, যত ভালো কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন আপনারা যে ভক্তরা কথা শ্রবণ করতে এসছেন, দেখুন শ্রী সুখদেব গোস্বামী এসে গেছেন মানো, কিন্তু যদি পরীক্ষিতি মহারাজ না থাকতো না ওখানে কথাই হতো না, পরীক্ষিতের জন্যই কথা হয়েছে, বুঝতে পারছেন তো, এই জন্য আপনারা যারা কথা শ্রবণ করতে এসছেন আপনারা হলেন পরীক্ষিত, আপনারা হলেন পরীক্ষিত, আপনারা বাড়ির সমস্ত সুখকে ছেড়ে বাড়ি থাকলে টিভি দেখতে বসে গল্প করতে কত, কিন্তু বাড়ির সমস্ত সুখ ছেড়ে, আর কালকে এখানে বৃষ্টি হচ্ছিল, বসার ঠিকভাবে নেই, হ্যাঁ, এখানে দু ঘন্টা তিন ঘন্টা আপনারা যে বাবারা মায়েরা এখানে এসে এত কষ্ট করেও এখানে বসে কথা শুনেছেন, এই জন্য আমি আপনাদের জন্যে ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি, ঠাকুর যাতে আপনাদের ভক্তি দিয়ে শক্তি দিয়ে ঠাকুরের নাম যাতে রুচি হয়, গুরু বৈষ্ণব চরণে যাতে প্রীতি হয়, তোমাদের বাড়িতে যাতে শান্তি সুখ থাকে, আমিও গুরুদেবের কাছে বৈষ্ণবদের কাছে আমি প্রার্থনা করি আপনাদের ঠাকুর যাতে আশীর্বাদ দিয়ে, এই জন্য আপনারা আপনাদের জন্য তালি জোরে করে। দেখুন এখন আমার দেখুন নিয়ম হলো কথা শোনার পর না হয়েছে কথা শোনার পর কিছু প্রণাম দিতে লাগে, বুঝতে পারছেন তো, আর কথা শুনে যদি প্রণাম না দিয়ে কথা শোনার ফলই পাওয়া যায়, এই যে নিয়ম হলো কথা শুনে কিছু দিতে হয়, কিন্তু এখানে কি দিবা, যা দিবা তো দিবা, কিন্তু আমাকে একটা ভালো জিনিস দিতে হবে, আমাকে আশীর্বাদ দিবে, কি দিবে আমাকে, কি দিবে, আশীর্বাদ দিবে, কি আশীর্বাদ দিবে, যাতে আমি সম্পূর্ণ জীবন গুরু বৈষ্ণবদের সেবা করে আপনাদের সেবা করে যাতে সারা জীবন এইরকম ভাবে আমি বিতাতে পারি, হ্যাঁ, গুরু বৈষ্ণব সেবা করে, এই আশীর্বাদ আপনাদের। এখন আমাদের এখানে সুন্দর যে কীর্তনানন্দ প্রভু তিনিও সুন্দর ভজন গিয়েছেন, অনাদি প্রভু তিনি সুন্দর ভজন গিয়েছেন, আর কৃপা করে আমাদের শ্রী আচার্য মহারাজ এই বেদান্ত সমিতির তিনি কি সেক্রেটারি, তিনি যে কৃপা করে এখানে এসেছেন, হ্যাঁ, এটা হলো বহুত বড় একটা জিনিস, কোন শুদ্ধ শ্রেষ্ঠ বৈষ্ণবদের আনুগত্যে আমরা এখানে কথা শ্রবণ করেছি, এটা হলো একটা বহুত বড় জিনিস, হ্যাঁ, এই জন্যে আপনারা এদের জন্যে, হ্যাঁ, এই ভাগবত কথায় যদি কেউ তার মান ধন দিয়ে আর যদি কিছু না থাকে, যদি মানসিক রূপে যদি একটু কেউ সেবা করেছে, ঠাকুর সবাই দেখছে, সবকিছু ঠাকুর
তিনি দেখছেন আর এখানকার মায়েরা বাড়ি বাড়িতে আমাদের ডেকে নিয়ে গেছিল বাড়ি বাড়িতে ডেকে নিয়ে প্রসাদ খাওয়াচ্ছে আর বাড়ি থেকে সুন্দর সুন্দর জিনিস আমাদের জন্য বানিয়ে নিয়ে এসেছে আজকে চাঁদের বাড়িতে গেছিলাম কি না হ্যাঁ বর্মন হ্যাঁ এরা অনেক পুরনো ভক্ত এরা হ্যাঁ হ্যাঁ শিখা মা আর কি মা টুলু আর কে আদুরি এই জন্য আমাদের অনেক ভক্তরা বাড়ি বাড়িতে নিয়ে গেছিল আর ওরাও সব উৎসব করে সুন্দরভাবে প্রসাদ খাওয়াচ্ছে আপনার এদের জন্য সবাই জন্য আপনারা এবার তালি এখানে আমাদের পরেশানন্দ প্রভুতি নিয়ে এখন পরেশানন্দ প্রভুতি নিয়ে এখন কিছু বলবেন এই কথার আমি দেখে কিভাবে সাহায্য করছে না করেছে কি হয়েছে না হয়েছে তিনি বলবেন আর আমাদের অনেক ব্রহ্মচারীরা ছিল যারা আমাদের সঙ্গে সঙ্গে যেত ওখানে একজন প্রভু বসে আছে একটু নাম তো ভুল গেছে কি না জীবন আর কে আছে সব প্রভু বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সর্বাগ্রে পরমারাধ্যতম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ণ ভক্তি বেদান্ত মহামহেশ্বরী মহারাজে রাতুল চরণ সরোজে এই দাসাধমের কৌটি কৌটি ভূমি লণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করে তার ঐতুকি করুণা আশীর্বাদ প্রার্থনা করি তার চরণে ভক্তি পুষ্পাঞ্জলি প্রদান করি তৎপশ্চাৎ মোদীয় শিক্ষাগুরু ভারতরত্ন বাসুদেব গড়ি মঠের প্রাক্তন মঠাধ্যক্ষ যার চরণ ছায়াতেই আমরা মানুষ হয়েছি বড় হয়েছি এক কথায় আমাদের মাতৃস্বরূপ আমার মাতৃস্বরূপ নিত্যলীলা প্রবিষ্ট ত্রিকোণী স্বামী শ্রীমদ্ ভক্তি বেদান্ত বিষ্ণু মহারাজের চরণেও আমার কৌটি কৌটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করি তিনি যেখানে থাকুক আজ যদি তিনি থাকতেন তাহলে তিনি আনন্দ উদ্ভূত হতেন তথাপি গুরু বৈষ্ণব তো মারা যায় না উনি নিশ্চয়ই দেখতেছেন ওনারই কন্যা একটা কথায় তিনি যাওয়ার পূর্বে বলে গেছেন যে প্রচার 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 শুনি বলে দেখে দিত আর এই প্রচার প্রচার কথাতেই তিনি বলতেন আজকে আপনাদের এই শুভাগমনে আমার হৃদয় যেন দ্রবীভূত হয়ে যাচ্ছে এটা ওনারই আশীর্বাদ আমাদের বরগুজ বর ভক্তি বেদান্ত বিষ্ণু মহারাজের আশীর্বাদ আপনারা সকলে মিলে আগে বিষ্ণু মহারাজের একটা জয় ধ্বনি দিন জয় পরমপূজ্য মহাত্মী জন্য সমিতি মহ ভক্তি বেদান্ত বিষ্ণু মহারাজ কি শুধু ভক্তবৃন্দ কৃষ্ণবৃন্দ এবং মাতৃমণ্ডলী সবার চরণে এবং যিনি আমাদেরকে সাত দিন ব্যাপী সুদূর বৃন্দাবন থেকে এসে পাঁচ ছ মাস থেকে ফোন করে করে মহারাজের চরণে নিবেদন করে যিনি আমাদের কাছে এসে কৃষ্ণ কথা দিয়ে আমাদের আজকে প্রাণ শীতল করেছেন আমি কি ভাষা দিয়ে ওনাকে অভিবাদন করব আমি খুঁজে পাই না আমি ওনার চরণেও আমি কৌটি কৌটি প্রণাম জানাই আশীর্বাদ করুন জয় জয় শ্রী ভক্তি বেদান্ত পরম পূজ্য ভাতৃ শ্রী ভক্তি বেদান্ত শ্রী মহারাজ কি পরম পূজ্য ভাতৃ জন্য শ্রী শ্রী ভক্তি বেদান্ত শ্রী মহারাজ কি পরম পূজ্য ভাতৃ শ্রী ভক্তি বেদান্ত শ্রী মহারাজ কি তিনি যেন প্রত্যেক বছরে আমাদের এখানে এসে আনন্দ প্রদান করেন আমাদের আনন্দ দেন আমাদের এই যে একটা সুন্দর আমাদের মহামিলন ওনার জন্য ওনার ভূমিকা শুনে আপনাদের সকলে এসেছেন তৎপশ্চাৎ বিশেষ করে আমাদের
এই যে মহামিলন, এতে আমার কোনো কৃতিত্ব নাই। এটা সমস্ত এই অনুষ্ঠান 9 দিন যে আমাদের অনুষ্ঠান হয়েছে, এটা সমস্ত ভক্তবৃন্দেরই করুণা। ভাষক বাসীদের চরণে আমার কোটি কোটি প্রণাম, যাহারা নিষ্কপটভাবে এই মঠের সেবা করেছেন। আমি 9 দিন ব্যাপী যে অনুষ্ঠান, এদের সেবার সহযোগিতা করেছে, আমি সবার জন্য নিবেদন জানাই। বিশেষ করে আমাদের যে লোকাল কমিটি আছেন, এই কমিটি তুলনা করা যায় না। আমাদের 50 বছর পূর্তিতে যেভাবে তারা অক্লান্ত পরিশ্রম করে, যেভাবে চতুর্দিকে কালেকশন করে এক বিশালভাবে তারা ব্যবস্থা করেছিলেন এই অনুষ্ঠান, আমি ওনাদের জন্য ভগবানের কাছে, আমার প্রভুর কাছে, মহাদ নিত্যানন্দের কাছে আমি প্রার্থনা জানাই, তাদের যেন অবশ্যই মঙ্গল হয়, আর উত্তরত কাদের যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়, সেবা বৃদ্ধি যেন হয়। আমি তাদেরকে অভিবাদন করব, আমার ভাষা নেই। তথাপি আজকে আমাদের সমাপ্তি দিবস, এই সমাপ্তি দিবসে আমাদের বিশেষ বিশেষ এই মঠে যারা সেবা করেছেন বিভিন্ন জায়গার বারবিষায় কিছু ছিলেন, ভক্ত কুমার নামের কিছু আছেন, কামাখ্যাগুড়ির কিছু ভক্ত আছেন, রঙিয়ার কিছু ভক্ত, আমি নাম বলছি না, গুয়াহাটির কিছু ভক্ত, বিভিন্ন জায়গার ভক্তরা বিশেষভাবে ওনারা সবাই সহযোগিতা করেছিলেন। এবং আমাদের এই ট্রাকচারের ব্যাপারে প্রায় 6-7 লাখ টাকা খরচা হয়েছে। এগুলি আমাদের লোকাল কিছু ভক্ত আছেন, আর আমাদের একজন অত্যন্ত মঠের সামনেই আমি বলব, আমাদের খুব পরম শ্রদ্ধেয় জিতুবাবু সামনে আছেন, উনি জিতুবাবু জিতু শেঠিয়ার, যখনই কোনো অসুবিধা হয় উনি বলে দিতেন, প্রভু যেন কোনো অসুবিধা না হয়, কী অসুবিধা আপনি আমাকে বলবেন, যদি পয়সা না থাকে বাইরে থেকে ফোন করে বাবু পয়সা দিয়ে দিন, উনি পয়সা দিয়ে দিতেন। আর ওনার ইচ্ছাতেই সুন্দর একটা তুলসীর মন্ত্র হয়েছে, এই তুলসীর মন্ত্রটি উনি করে দিয়েছেন। এবং আমাদের জলের ব্যবস্থা, অপরাধে একটা জল ভক্তরা যেন জল পান করেন, তাদের জলের ব্যবস্থা করে দিয়েছেন। এবং যখন যা প্রয়োজন নিষ্কপটে উনি যথেষ্ট সেবা করেন। আমি বলবো ওনার জন্য একটা তালি মারব, জয় জিতুবাবু। আমাদের বাবুদা একজন আছেন, বাবুদা উনি আমাকে বলছেন, আমি কিন্তু প্রভু পিছন দিয়ে সেবা করবো, সামনে নয়, তো আমি চিরদিনই সেবা করে যাব। ওনাদের সহযোগিতায় আমাদের যে লোকাল কমিটি, এই লোকাল কমিটির জন্য আপনারা সবাই একটা জয় ধ্বনি দিন। আজকে আমাদের এই আনন্দ দেখে আমাদের একটা ছোট্ট বোন, খুব কম বয়সে তিনি চাকরি পেয়েছিলেন বগলাপাড়ায় বাড়ি, মাধবী দেবনাথ, মাধবী দেবনাথ বগলাপাড়া, আনন্দ দেখে বলছে, প্রভু আমি এদের সেবা দিব, খুব ভালো, আমি মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাই, গুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা জানাই, ওনার মঙ্গল হোক, কল্যাণ হোক, ওনার সেবা বৃদ্ধি জাগুক, উত্তরোত্তর। উনি একটু তুমি একটু দাঁড়াও, ওনার নামে একটু সবাই একটু কালী মারুন, মাধুরী দাসী, মাধুরী দেবনাথ, মাধুরী দেবনাথ। আর আমাদের একটু স্বপ্ন দিদি আছেন, উনি বলছেন না প্রভু আমি একটু মিষ্টি মুখ করবো, হ্যাঁ ব্যবস্থা করেছেন, সেই স্বপ্নাদের উনি স্বেচ্ছায় উনি সেবা দিয়েছিলেন। এই জন্য স্বপ্নাদের নামে একটা আপনার
বিশেষ করে অনেক আছেন ভক্ত মায়েরা যারা স্বেচ্ছায় আপনারা সেবা সহযোগিতা করেছেন, বাবারও করেছেন, এত নাম তো বলা যাবে না। আমি সবার জন্য প্রার্থনা জানাই রাধা গোবিন্দের কাছে, আমার গৌরীর কাছে, গুরু বৈষ্ণবের কাছে আপনাদের মঙ্গল হোক। আর এই অনুষ্ঠানেতে বিশেষ করে যারা এই ভাইরা ওদের নাগলাতে দেবাদের সেবা করতেছেন ওনাদের তো তুলনা হয় না, কাউকে রাত 12টা পর্যন্ত সমস্ত জায়গা পরিষ্কার করে ওনারা চলে গেছেন। এই যে সেবা, এটা নিশ্চয় ভগবান আমাদের করুণা করবেন, আর প্রত্যেক বছরের জন্য আমরা এইভাবে আনন্দ করতে পারি। এই অনুষ্ঠানের জন্য অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমার বিভিন্ন প্রকারে আমি সবার চরণে তোমার প্রার্থনা চাই। আপনার সবাই আমাকে নিজ বলে, পুত্র বলে আমাকে আপনারা ক্ষমা করবেন, আর মনের মধ্যে কোনো রকম দুঃখ দেবেন না। যদি কোনো সেবার ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ মনে আসবেন। আমরা মহারাজের যে ইচ্ছা ছিল যে প্রচার প্রচার প্রচার, এবং এই আমাদের মহাপ্রভুর যেন কথা প্রচার হয় সেই জন্য, এবং এই মঠের যে সুষ্ঠুভাবে যেন সুষ্ঠুভাবে পালন করা যায়, ঠাকুরের সেবা যেন আমরা সুন্দরভাবে করতে পারি, সেই জন্য আপনারা সকলে আমার সহযোগিতা রাখবেন, আপনারা আসবেন। আমি কী বলবো, বলার ভাষা নেই। আপনাদের দেখে আজকে আমার হৃদয় আনন্দ উৎপ্রেমিত যে কী দিয়ে আপনাদের আমি অভিনন্দন জানাব। যাই হোক, আরেকটি বিশেষ কথা হচ্ছে আগামীকাল শনিবার আমাদের একাদশী তিথি, তো ভাগবত পাঠের পরে একটা মহোৎসব হয়, সেই মহোৎসবে কালকে করার কথা ছিল কিন্তু কালকে তো করা যাবে না, একাদশী যেহেতু একাদশী, যাহারা একাদশী করবেন, একাদশী করবেন যাহারা, তারা এখানে মধ্যাহ্নে এসে আমাদের একাদশীর প্রসাদ পাবেন। আর পরশু দিন অর্থাৎ রবিবার দুপুরবেলা আমরা একটা মহোৎসব করব, আমি সবাইকে জানাই। এই দুপুরবেলা যে মহোৎসব হবে সেটা আমরা কমিটির সঙ্গে আলোচনা করব, কী দেওয়া যায় ভক্তদের, কী প্রসাদ দেওয়া যায়, এটা নিয়ে আলোচনা করে আমরা ব্যবস্থা করব। আপনারা সকলে দুপুরবেলা আসবেন, মহাপ্রসাদ দিয়ে আসবেন। আর দেখুন প্রভু বলে দিলে কালকে একাদশী, এই জন্য কাল থেকে একাদশী রাখবা, ঠিক আছে? কাল থেকে একাদশী রাখবে, 15 দিনে একবার আসে, বুঝতে পারছেন তো? প্রত্যেক সপ্তাহে 15 দিনে একবার আসে, একাদশী দ্বারা সমস্ত প্রকার পাপ নষ্ট হবে, বাড়িতে সব কিছু পাওয়া যাবে, স্ত্রী পুত্র পরিবার টাকা পয়সা যা কিছু চাইবেন সব কিছু একাদশী ব্রতে সব কিছু পাবে। এই জন্য অন্য কোনো ব্রত রাখার কোনো দরকার নেই, কেবল এই একাদশী ব্রত রাখো। আর প্রভু তো বলে দিয়েছেন কালকে প্রসাদই আছে, হ্যাঁ দুপুরে প্রসাদ, এই জন্য চেষ্টা করবেন 12টা পর্যন্ত কিছু না খেতে, ওর পরে এখানে আসে প্রসাদ পাবেন একাদশীর, আর তার দ্বিতীয় দিন ব্রত খুলুন। আরেকটা নিবেদন, সেটা হচ্ছে দুপুরে প্রসাদ পাওয়ার আগে মায়েরা সবাই আসবেন 10টা থেকে বা 10:30 থেকে 12টা প্রসাদের আগ পর্যন্ত আমরা একটা সুন্দর বিশাল করে নবসংকীর্তন করবো রবিবার দিন। প্রসাদ সেদিন নবকীর্তন করে এসে আমরা প্রসাদ পাবো, কিন্তু সবাইকে আসতে হবে, সবাই রাজি আছেন? আমাদের বাসকের নাম কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, এখানে এত নাম কীর্তন হয়, আমাকে একজন বললেন যে প্রভু আমাদের এত বড় বঙ্গাইগাঁওতে আমাদের এত আনন্দ হয় না, একজন বলছেন কোকড়াঝারে আমাদের এরকম আনন্দ হয় না, আপনাদের বাসকে যে আনন্দ হয়, বাসকে কিন্তু আমাদের অনেক নাম, এই ছোট্ট জায়গার মধ্যে চতুর্দিকে শুধু হরিনাম কীর্তন বিভিন্ন মন্দির আমাদের ছোট্ট জায়গার মধ্যে সুন্দরভাবে এই অনুষ্ঠানগুলো চলছে। তো রবিবার দিন আপনারা 10:30টার মধ্যে চলে আসবেন, 1-1.5 ঘন্টা আমরা সুন্দর করে নবসংকীর্তন করব। এই নবসংকীর্তন মহাপ্রভুর ইচ্ছা, মহাপ্রভু বলছেন পৃথিবীতে যত আছে নগরে দিগ্রাম সর্বত্র প্রচার হোক মরি নাম কৃষ্ণ নাম, মহারাজ বলে গেলেন এই নাম, আমরা সবাই মিলে একটা নবসংকীর্তন করবো সুন্দর করে এসে আমরা তখন দুপুরবেলা কিন্তু প্রসাদ পাবো, সবাই আসতে হবে কিন্তু,
সবাই 10:30টার মধ্যে সুন্দর করে এসে আমরা নগর কীর্তন করব বাসুরে নগর কীর্তন করে দুপুরবেলা প্রসাদ হরে কৃষ্ণ মহারাজের তো প্রোগ্রাম আছে আবার কালকে চলে যাবেন মহারাজ আবার দিল্লিতে পৌঁছাবার পরে পরের দিন থেকে আবার ওনার প্রোগ্রাম ওই জন্যে মহারাজকে পাচ্ছি না আমরা সবাই থাকব ঠিক আছে হরে কৃষ্ণ মাঝখানে একটু রাস্তা দিয়ে দিবেন কৃষ্ণ রুক্মিণী আসবে মাঝখানে একটু রাস্তা দিয়ে দিন আর দেখো একজন রাজা ছিল যার নাম ছিল ভীষ্ম ওনার পাঁচটি ছেলে আর একটি মেয়ে ছিল আর মেয়েটি হলো সাক্ষাৎ মা লক্ষ্মী স্বরূপিণী এখানে তিনি কৃষ্ণ কথা শুনে শুনে তার হৃদয়ের মধ্যে কৃষ্ণ বসিয়েছে বলে বিয়ে করবো তো কৃষ্ণকেই বিয়ে করবো আমি আর কাকে বিয়ে করবো না কিন্তু ওনার দাদা বললো না কৃষ্ণের সঙ্গে আমার বউনের বিয়ে হবে না আমি বলো রাজা মহারাজার সঙ্গে বলে কার সঙ্গে বলে শিশুপালের সঙ্গে তখন মা রুক্মিণী একটি ব্রাহ্মণকে পুরা পত্র দিয়ে তিনি কৃষ্ণ কাছে নিবেদন করেন তখন কৃষ্ণ এসে তিনি মা রুক্মিণীকে হরণ করে তিনি দ্বারকা নিয়ে যায় আর ভগবানের ওখানে বিবাহ হয় বলে শ্রী রুক্মিণী রামায়ণ ভগবান মালা বদল করে দিও নিয়ে আসো মালা বদল Thank you.
Yeah.
Oh,
कोई कोई नाच रहा है कोई नहीं नाच रहा है अभी होली में सबको नाचना है बोलो ब्रज के होली की हेलो यहाँ से थोड़ा खाली कर देना भाई सुनाई नहीं पड़ रहा है क्या काम है यहाँ से हट जाओ ना क्या है उधर खड़े हो जाओ उस तरफ ए दादू 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 कृष्ण जी हरे कृष्ण बोलो हरी के रसिया की बोलो ब्रज के हरी की वो मेरी चुनरी में पड़ गयो गागरी Hare Thank you.
Hari Ram Ji,